গোটা দেশের মানুষ আজ মৃত্যু আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহজাহান সিরাজের স্মরণে আয়োজিত অনলাইন আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অসামান্য অবদান থাকলেও শুধুমাত্র দলীয় কারণে তাকে যথার্থ সম্মান দেওয়া হয়নি। এই সরকার নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করলেও ব্যক্তি এবং দলীয় স্বার্থে দেশের মানুষকে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই দেশের মানুষ এখন দিশেহারা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।